नमस्कार बंधुरा, पाँच फोड़ने सबाई के स्वागत। आज के तुम्हारे जने आबार किन्तु एक नतून स्वादेर रेसिपी निये चले एसेछि। आर एखन जेहेतु पाका आमेर सीजन, तो आमी तुम्हारे संगे एर आगेओ पाका आम दिए अनेक रकम रेसिपी शेयर करेछि। आज के एक अन्य रकम स्वादेर रेसिपी निये एसेछि आर आज के शेयर करते चलेछि पाका आम दिए बानानो लुचि। तो बनिए नेওয়া কিন্তু ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর উপকরণ কিন্তু একদমই বেশি কিছু লাগছে না। আর আজকে শুধু আমি লুচি বানানোই না, তার সঙ্গে পাকা আম দিয়ে পরোটা বানানোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। तो रेसिपिटा बनिए नेওয়ার জন্য কি কি লাগছে সেগুলো দেখিয়ে দিই। প্রথমেই দেখো এখানে আমের পাল্প নিয়ে নিয়েছি আমি। আমটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে কিন্তু আমি এরকম একটা আমের পিউরি বার করে নিয়েছি। তো এরপরে এটা নিয়েছি হচ্ছে ময়দা। আমি কিন্তু এখন সব কিছুই পরিমাণ ছাড়া নিয়েছি, জাস্ট উপকরণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে নিয়ে নিয়েছি দেখো দুধ। দুধটা কিন্তু আগে থেকেই ফুটিয়ে রাখা আছে, আমার যতটা লাগবে আমি তখন সেই বুঝে ততটা নেব। আর এখানে নিয়েছি চিনি। তো এই চারটে উপকরণ লাগছে আমার, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। তো এখানে আমি চারটে উপকরণ নিয়েছি। এরপর আমি চলো দেখিয়ে দিই যে কী করে আমি মিক্সারটা তৈরি করে নেব। তো আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা গামলা, আর গামলার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি এখানে এখন দু বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে ময়দাটা ইউজ করবে। আমার এখানে দু বাটি পরিমাণে ময়দা লেগেছে, তো আমি এখানে দু বাটি পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো স্বাদ অনুযায়ী নুন। তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে চিনি। সব কিছু দিয়ে কিন্তু ভালো করে আমি একটু ময়ান দিয়ে নেব, আর ময়ানটাই কিন্তু মেন। ময়ানটা ভালো করে দেওয়া হলে তবেই কিন্তু লুচিগুলো ভালোভাবে ফুলবে, সেজন্য কিন্তু একটু সময় নিয়ে ময়ান দিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম এর মধ্যে দেখো সাদা তেল। ভালো করে এটাকে কিন্তু মিক্সড করে আমি একটা ময়ান তৈরি করে নেব। তো খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু এটাকে মেখে মেখে ময়ানটা তৈরি করে নিতে হবে, আর তা না হলে কিন্তু লুচিগুলো একদমই ফুলবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য আমি খুব ভালো করে দেখো ময়ান দিয়ে নিচ্ছি একটু মেখে মেখে। তো দেখো অনেকক্ষণ ধরে ভালো করে আমি মেখে নিয়েছি, আর তারপরে কিন্তু এত সুন্দর একটা ময়ান দেওয়া হয়ে গেছে। যখন দেখবে এরকম মুঠ করলে একটা মুঠ বেঁধে যাচ্ছে আর সেটাকে হাত দিয়ে ভাঙার পরে ভাঙছে, তখনই কিন্তু বুঝে যাবে যে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তো এটাই কিন্তু বোঝার উপায়। তো আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি দেখতেই পেলে। এখন এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব আমের পাল্পটা। তো আমি কিন্তু এটা একবারে দেব না, আমটা যে ব্লেন্ড করে নিয়েছি সেটা কিন্তু আমি অল্প অল্প করে এর মধ্যে মিক্সড করব। একবারে বেশিটা দিয়ে দিলে হবে যে পুরো কিন্তু মিক্সারটা নরম হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করে দেখো নিচ্ছি। অল্প অল্প করে মিক্সড করে করে কিন্তু আমার যতটা লাগবে, মানে লুচি মাখা লুচি ভাজার জন্য যে আমরা ময়দাটা মাখি সেরকমভাবে কিন্তু মেখে নেব। আর এটা কিন্তু একদমই জল ছাড়া হবে, সেই জন্য কিন্তু খুব আস্তে আস্তে করে দিয়ে দিয়ে মাখতে হবে এটা, যাতে বেশি নরম না হয়ে যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি অল্প অল্প করে দেব, আর ভালো করে এইভাবে কিন্তু মিক্সড করে নেব যতক্ষণ না ভালো করে এটা মাখা হয়। আর একটা জিনিস দেখো যে কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কালার ইউজ করছি না, আমের যে কালার সেটা কিন্তু সুন্দরভাবে ময়দার সঙ্গে নিয়ে নিয়েছে, আর দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা খাবার, তারা কিন্তু দেখলেই খেয়ে নেবে এত ভালো একটা রেসিপি। তো দেখো আমি কিন্তু 90% ভালো করে মেখে নিয়েছি, আর যে 10% মতো মাখা বাকি আছে সেটার জন্য আমি এখানে একদম অল্প পরিমাণে কিন্তু দুধ ইউজ করলাম। দুধটা কিন্তু আগে থেকে আমার ভালো করে জাল দিয়ে নেওয়া রয়েছে, সেই দুধটা আমি এর মধ্যে ইউজ করলাম একদমই জল ছাড়া। আজকের এটা কিন্তু মেখে নিচ্ছি আমি, আর এটা কিন্তু জল দিলে ভালো লাগবে না, সেই জন্য এইভাবে কিন্তু মেখে নিচ্ছি।
তো দেখো বেশ কিছুক্ষণ ধরে মেখে মেখে আমার কিন্তু ময়দাটা মেখে নেওয়া একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা নরম আর সফট হয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেব একটুখানি সামনে থেকে যে কতটা সুন্দর এটা হয়েছে। কালারটা দেখো, জাস্ট কিন্তু একদম মনে হচ্ছে যে কোনো একটা কালার দেওয়া, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই আমেরই রং আর খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো এরকম কিন্তু সফট করে মেখে নিয়েছি, আর এখন কিন্তু এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পর ফিরে এসেছি, আর এখন এটা ঢাকাটা খুলে নিচ্ছি। আর আমার কিন্তু ময়দাটা একদম খুব সুন্দরভাবে সফট হয়ে রয়েছে। দেখো আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কতটা সুন্দর হয়েছে। একদম কিন্তু ভালোভাবে একটা নরম তুলতুলে আর সফট কিন্তু হয়েছে। খুব বেশি নরম হলে কিন্তু আমার বেলা যাবে না, সেরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। দেখে বুঝতেই পারছো, হাতে লেগে ধরবে না, এরকম টাইপের কিন্তু করে নিতে হবে। তো এখন আমি এটার থেকে লাচি কেটে নেব, পরোটার জন্যও কাটবো, আর হচ্ছে লুচির জন্যও কিন্তু কেটে নেব। পরোটার জন্য লাচি কেটে নিয়েছি, দেখো পরোটা লাচিগুলো একটু সাইজে আমি বড় রেখেছি, আর লুচি সাইজগুলো কিন্তু একটু ছোট করব। খুব বেশি বড় ছোটো না, তবে সামান্য একটু সাইজে কিন্তু পার্থক্য। তো দেখো এইভাবে কিন্তু লাচিগুলো কেটে সুন্দর করে দু হাত দিয়ে আমি গোল করে নিয়েছি, আর এটা হচ্ছে লুচির জন্য কেটেছি। দেখো লুচির লাচিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চলো এরপর তাহলে তোমাদেরকে বেলে ভেজে দেখিয়ে দিই। আর দেখো লাচিগুলো কতটা সুন্দর সফট হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো একটা পরোটা আমি তোমাদের সঙ্গে বেলে দেখিয়ে দিচ্ছি। দেখো তার জন্য একটা লাচি নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি তেল দিয়ে বেলছি। তেল দিয়ে এটাকে কিন্তু বেলে নিতে হবে, যদি তোমরা চাও ঘি দিয়েও কিন্তু বেলতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই তাতে। তো আমি এখানে কিন্তু তেল দিয়ে বেলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু গোল করে আমি বেলে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ করে বেলে নিতে পারো, কেউ ত্রিকোণ বা চৌকো বা গোল, যেমন খুশি তোমাদের ইচ্ছে বেলে নিতেই পারো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু গোল করে বেলে নিলাম। তো পরোটাটা বেলা হয়ে গেছে, যতটা পারছি একটু বড় করে দিচ্ছি, কারণ তোলার পরে কিন্তু অনেকটা ছোট হয়ে আসবে, সেজন্য কিন্তু আমি এইভাবে কিন্তু একটু বড় করে দিচ্ছি। তো আমার পরোটাটা একদম রেডি হয়ে গেছে বেলা। তো দেখো এরপরে কিন্তু একটা কড়াই আমি গরম করে নিয়েছি, আর তোমরা এখন এইগুলো কিন্তু কড়াইতে না ভেজে ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই, আমি কড়াইতেই ভেজে নিচ্ছি। তো দেখো আমি দিয়ে দিলাম কড়াই, মানে কড়াইটা আগে একটু গরম করে নিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরোটাটা। একটুখানি আগে কিন্তু তেল ছাড়াই আমি সেকে নেব, এপিট ওপিট করে সেকে নিয়ে তারপর আমি এর মধ্যে তেল দেব। আর পরোটা আজকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে, এটা কিন্তু তোমরা তাদের টিফিনেও কিন্তু দিতে পারো। তো দেখো একটা সাইড আমার হালকা হয়ে এসেছে, এখন আমি উল্টে দেব পরোটাটাকে, অন্য সাইডটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে দু পিট আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এখানেও কিন্তু তোমরা এটা ঘি দিয়ে ভেজে নিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে সাদা তেল ইউজ করছি। তো ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে এটাকে তুলে নেব। একটা সাইডে আমি তেল দিয়েছি, সেই সাইডটা একটু ভালো করে এইভাবে আমি চেপে চেপে ধরে ভেজে নিচ্ছি। এখন অন্য সাইডটাকেও আমি ভেজে নেব। সুন্দর কিন্তু একটা কালার কিন্তু চলে এসেছে, আমি আরও একটু তেল দিয়ে দিলাম অন্য দিকটায় দেওয়ার জন্যে। তবে এই পরোটাটা কিন্তু তোমরা কম তেলেও ভেজে নিতে পারো, আবার আরও একটু বেশি তেল বা ঘি দিয়েও ভেজে নিতে পারো, তাহলেও কিন্তু খুবই টেস্টি হয় খেতে। পরোটা কিন্তু একদম রেডি, আমি জাস্ট একটু খুন্তির ওপরে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে সামনে থেকে দেখতে। পরোটা আমার আজকের একদম রেডি, আর তুলে নিচ্ছি আমি পরোটাটা।
তো এরপরে চলে এলাম লুচি ভাজতে, আর পরোটাগুলো সব আমি ভেজে নিয়েছি। এখন তোমাদের সঙ্গে লুচিটা শেয়ার করে দেব। সেটা হচ্ছে, দেখো লুচিটাও কিন্তু এইভাবে যেমনভাবে আর কি লুচি বেলতে হয় তেল দিয়ে, সেইভাবেই কিন্তু আমি লুচিটাকে বেলে নিচ্ছি সেমভাবে। আর লুচি লাচিগুলো একটু ছোট করেছিলাম, তো লুচিগুলো একটু ছোট ছোট কিন্তু পাতলা পাতলা করে করলে বেশি ভালো ফুলবে। তো দেখো সুন্দর করে বেলে নিচ্ছি, এরপরে ভেজে কিন্তু নিলেই আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমার লুচিও কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সব লুচি অল্প অল্প করে বেলবো আর ভাজবো। তো এরপর আমি সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম লুচিটা। তবে লুচি কিন্তু বেলতে বেলতে ভাজলে বেশি ভালো হয়, মানে ফুলবে বেশি। অনেকক্ষণ আগে থেকে কিন্তু বেলে রাখলে কেমন একটা ফুলতে চায় না, সেরকম করে রাখলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর সঙ্গে সঙ্গে বেলে ভাজলে কিন্তু ভালো হয় লুচিগুলো। তো দেখো লুচিটা কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই লুচিটা কিন্তু তোমরা পাকা আমের সাথেও খেতে পারো, তাতেও কিন্তু একদম দারুণ লাগবে। পায়েসের সাথে খেতে পারো, তাহলেও কিন্তু ভালো লাগবে। আবার শুধুও খেলে কিন্তু খুব ভালো লাগবে। তো দারুণ স্বাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর অবশ্যই কিন্তু তোমরাও একবার হলেও ট্রাই করো রেসিপিটা বাড়িতে। তো আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে নিতে একদম ভুলে যেও না। তো লুচিগুলো দেখিয়ে দিলাম, এরপরে আমি কিন্তু পরোটাটা দেখিয়ে দেব। লুচিগুলো দেখো কত সুন্দর লাগছে আর কতটা ফুলেছে। তো দেখো পরোটাগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় এই পরোটাগুলো। তোমরা কিন্তু অবশ্যই এই পরোটাটাও একবার হলেও ট্রাই করো বাড়িতে, আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।